আসসালামু আলাইকুম সকল পান প্রিয় বিওয়াজে বিওয়াজ, কাউকে জাদু করার নস্কা, কাউকে জাদু করার নস্কা। এটা হলো মায়ার জাদু, এটা হলো আকর্ষণের জাদু, এটা হলো কাউকে নিজের আয়ত্ত নিয়ে আসার জাদু। যে জাদু করলে নিজের ইচ্ছে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য, সে নারী অথবা পুরুষ যার জন্যই করুন না কেন পৃথিবীর বুকে, যার জন্যই করুন না কেন সে পৃথিবীর যত রকম প্রান্তেই থাকুক না কেন, সে আপনার প্রেমিকা প্রেমিক হাজবেন্ড ওয়াইফ যে যার জন্যই করুন না কেন, আজকের এই জাদু করার নস্কাটি তারা যে কোনো ব্যক্তিকে জাদু করে আপনি আপনার হাতের মুঠোয় নিয়ে আসুন, আপনি তাকে আপনার আয়ত্তে নিয়ে আসুন, আপনি তাকে আপনার পুরো ফুল কন্ট্রোলে নিয়ে আসুন। সে আপনি ব্যতীত দ্বিতীয় কাউকে চিনবে না, দ্বিতীয় কাউকে খুঁজবে না, আপনার মায়াই পড়ে যাব, আপনার ভালোবাসার যে জাদুটা তার ভিতরে অনগত থাকবো, সে আর কোনো প্রকারে কোনো দিক যাইতে পারবো না, চিন্তা ভাবনাও করতে পারবো না, শুধু আপনার দিকেই চিন্তা থাকবো, আপনার দিকেই ভাবনা থাকবো, আপনার দিকেই তার মন প্রাণ সবকিছু জাগ্রত থাকবো। এটা এমন একটা কাউকে জাদু করার নস্কা। এটা আদি ও আসল প্রাচীনকালের মহা ইন্দ্রজালের কিতাব থেকে নেওয়া। এটা এমন একটা ভয়ঙ্কর উদ্দুয়ারবি দুটোই মিলিয়ে তো হরফ দেওয়া, এটি শুধুমাত্র আপনি আগুনে পুড়াবেন। এই নস্কাটি শুধুমাত্র কালো খাসির দুইটা চুল দিয়ে, কালো খাসির শরীরের দুইটা লোম দিয়ে এই নস্কার উপর রেখে শুধুমাত্র আগুনে জ্বালাবেন। দাও দাও করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির শরীরে আগুন জ্বলবো, শয়নে স্বপনে নিদ্রায় আপনারা ভাববো, খাইতে গেলেও ভাববো, বইতে গেলেও ভাববো, শুইতে গেলেও ভাববো। সেই কাঙ্ক্ষিত ব্যক্তিটি রাতে যখন ঘুমাইতে যাবো অন্ধকার রুমে, তার চোখের মাঝে আপনি শুধুমাত্র থাকবেন, আপনি ব্যতীত আর কাউকে চিনবো না। আপনি যে যার জন্যই করুন না কেন, আপনার স্বামী কথা শুনতেছে না, হ্যাঁ, বা আপনার স্ত্রী কথা শুনতেছে না, আপনার প্রেমিকা কথা শুনতেছে না, আপনার বয়ফ্রেন্ড কথা শুনতেছে না, খাওয়া দাওয়া শেষ এখন সোনার বাংলাদেশ জানাইয়া বিদায় দিয়ে দিছে সেই কিরকম শেষরা লম্পট দুচরিত্রহীনা বয়ফ্রেন্ড কে, এমন ভাবে শিক্ষা দিন যেন সারা জীবন মনে রাখে। তো ভিউয়ার্স, এই সেই নস্কা, এই নস্কাটা আপনি যার জন্য করতে যাবেন তার প্রতি আপনার অবশ্যই মায়া রাখতে হইব, আকর্ষণ রাখতে হইব, টান রাখতে হইব, ভাবতে হইব। তো আপনি ভাবা অবস্থায় যেকোনোবার এই কাজটি আপনারা যেকোনোবার শুক্রবার শনিবার সপ্তাহে যেকোনোবার রাত ১২টার পরে রাত পাক্কা ১টা বাজে মধ্যরাতে একদম রাত পাক্কা ১টা বাজে আপনি এই কাজটি করা শুরু করবেন। অবশ্যই সাথে একটা কাগজের পাতা নিবেন, পাতাতে জাফরান মিশকুকালি, সাদা কাগজের পাতাতে জাফরান মিশকুকালি দ্বারা এই যে রকম নস্কাটা দেখতেছেন ঠিক একই নস্কা আপনারা জাফরান মিশকুকালি দ্বারা অঙ্কন করবেন। করার পরে যাকে আপনি জাদু করতে চান, যাকে আপনি বশীকরণ করতে চান বা বাধ্য করতে চান, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি ডানে দিবেন। অবশ্যই যাকে জাদু করবেন ডান পাশে তার নামটি দিবেন, এবং কি বাম পাশে আপনার নিজস্ব নামটি দিবেন। যদি আপনি কোন নারীকে করতে চান তার নামটি ডান পাশে দিবেন, বাম পাশে আপনার নাম দিবেন। আপনি যদি নারী হইয়া কোনো পুরুষকে করতে চান, অবশ্যই ডান পাশে সেই পুরুষের নামটি দিবেন, বাম পাশে আপনার নিজস্ব নামটি দিবেন। অবশ্যই নাম গোলাপ জাফরান মিশকুকালি দ্বারা বাংলাতে লিখবেন, অবশ্যই নাম গোলা জাফরান মিশকুকালি দ্বারা বাংলাতে লিখবেন। লেখার পরে নস্কাটি অঙ্কন শেষ হলে ওই রাত ১২টা বাজে আপনি যে কোনো কাঠের আগুন অথবা যে কোনো জ্বলন্ত আগুনে দম বন্ধ করে ছেড়ে দিবেন। খোদার কসম করে বললাম, 5 মিনিটের ভিতরে নিজের ইচ্ছে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য। তো ভিউয়ার্স, এই ভিডিওটার এরকম নিয়ম, আপনারা অবশ্যই পাক পবিত্রতার সহিত যে কোনো একটা নির্দিষ্ট রুমে বসে পূর্ব দিক অবস্থায় এই কাজটি করবেন, 100%-এর ভিতরে গ্যারান্টি সহকারে ফল পাবেন। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন। আবার আমার মতো আসছি, খুদা হাফেজ।